मोहब्बत जोरे बोलुन मान जदी दीते गाय नबे के दिया भलो जदी बसते गाय नबे के बसरे बोलुन भलो जदी बसते गाय नबे के बस मान जदगी दीते गाय नबे के दिया तुमार दुख बेदनाओ जिनिस इते पार नाओ तुमार दुख बेदनाओ जिनिस इते पार नाओ से नबी के महाबत भला बसिया महान जदगी दीते गाय नबे के दिया भला जदगी बस ते गाय नबे के बसा नबीर मोहब्बते बसे आछेन जरे बोलुन सुभान अल्लाह बोल से रातिर धारे नबी दाड़िए थाकिबे न मिलाद पड़ा के अम कराओ अमत गण के पार करिबे जरे बोलुन सुभान अल्लाह बोल से रातिर धारे नबी दाड़िए थाकिबे न कियाम करागा दुरुद पड़ाओ ओ मत गन के पार करबे नौ आगा उम्मतारी दोरा दिना बे उम्मतारी दोरा दिना बे सही नबी के भालो बासियो मान जदगे देते गाय नबी के दियो भालो जदगे बसते गाय नबी के बसाओ सारा जीवन के दे छिले एगी जे दुनिया एखन घन बेह कद छेना सुय सोनार मदीना जरे बोलें सुभान अल्लाह सारा जीवन के दे छिले एगी जे दुनिया एखन सुय कद छेन नबी सुनार मदीना सही नबी के महाबत सही नबी के महाबत भलो बसिया मान जदगी दीते गाय नबी के दियो भला जदगी बसते गाय नबी के बसाओ तुम्हारी दुख बेदना जिनिस इते पार ना तुम्हारी दुख बेदना जिनिस इते पार ना से नबी के महाबत भालो बसिया मान जदगी देते गाय नबी के दियो भालो जदी बसते गाय नबी के बसाओ अमर नबी के भालो बसते खबे ना खबे ना जरे बोलबे ना मुसलमान अमार नबी के भालो बसते खबे ना देखाओ अल्लाह कुरान तुम्हें उठाओ अल्लाह कुरान बोले कुल इन कुंतुम तुहिब्बुन अल्लाह फत्तबिउनी युहिब्बुकुम अल्लाह गफिर लकुम जुनूबकुम अल्लाह गफूर रहीम अल्लाह बोले अमे हबीब तुम्हें जगत बासी के जानिए दाओ अल्लाह के जदि पेते गाय अल्लाह संगे जदि प्रेम रखते हाय सर्वप्रथम आगे जानो तुम्हाके जानो भालोबासी जोरे बोलें अमार नबी के भालोबासते हबे आगे तबे जदि अमार नबी के जदि भालो ना बासो
আবার নবী বললেন জগৎবাসীও শুনো আল্লাহ পাক বললেন হাবিব জগৎকে জানিয়ে দাও যেন আগে আল্লাহ পাককে যদি পেতে খাই যেন তোমার ইতায়াত করে তোমার অনুকরণ যেন করে তোমাকে যেন ভালোবাসাও কারণ তোমাকে যদি যারা ভালোবেসে নিল আল্লাহকে ভালোবাসা হলো আল্লাহর প্রেম হয়ে গেল তোমার মহব্বত হলো আল্লাহর মহব্বত হয়ে গেল যদি আল্লাহর মহব্বত হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিই আমি আল্লাহ তার সব জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলেন কেন আমার হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমি আল্লাহ সারা জগৎকে বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ কেন আমি আল্লাহ পাক জমিন বানিয়েছি আমি আপনার জন্য আমি আল্লাহ মক্কা বানিয়েছি আপনার জন্য আমি আল্লাহ আসমান বানিয়েছি আপনার জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানিয়েছি আপনার জন্য জাহান্নাম বানিয়েছি আমি আল্লাহ পাক আপনার জন্য আমি আল্লাহ পাক সাতটা ভাগ আসমান বানিয়েছি আপনার জন্য আমি কল কায়নাত সব কিছু আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ বানিয়েছি যদি হাবিব আমি যদি আমি আল্লাহ তোমাকে না বানাতাও আমি আল্লাহ তোমাকে যদি সৃষ্টি না করিতাও আমি আল্লাহ পা কিছুই আমি আল্লাহ সৃষ্টি করতাম না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পা কিছু সৃষ্টি করতেন আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহ পাক নিজেও জাহির হতাম না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন আজকে এত সুন্দর করে মাহফিল দিয়ে বসে আছেন আলেম ওলামা অজনসিয়ত করছেন এইরকম সুযোগটা পাওয়া যেত এইরকম সুযোগ পাওয়া যেত না সুবহানাল্লাহ আপনারা জান্নাতি মাহফিলে বসে আছেন এই বিরাদার আমার নবী মুস্তফার মহব্বতে বসে আছেন সুবহানাল্লাহ আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ পবিত্র কোরআন উঠাও ওয়ালা তাহিদু ওয়ালা তাহজানু আনতুম আলাইহিন ইন কুনতুম মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খবরদার তোমরা নিরাশ হইও না তোমরা দুর্বল হয়ে পড়িও না কেন আল্লাহ পাকের নিয়ামত থেকে তোমরা বঞ্চিত হইও না বান্দা আল্লাহর প্রতি তোমরা ভরসা রাখো আমরা ভরসা রাখি না বাপ আমরা ভরসা রাখি সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ পাক যেই বান্দারা আমার উপরে ভরসা রাখে যে বান্দারা আমার উপরে ভরসা রাখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ওই বান্দাদেরকে আমি আল্লাহ সহযোগিতা করি জোরে বলুন আল্লাহ পাক ওই বান্দাদেরকে সহযোগিতা করে আমার নবী মুস্তফার মহব্বত আমার নবী মুস্তফার প্রেম ভালোবাসা দিয়ে আজকে বসে আছেন মা বোনেরাও বসে আছেন আপনারা অনেকে দান করেছেন সুবহানাল্লাহ এই লীল বারাত মাদ্রাসার দিকে লক্ষ্য করে তাই না ভাবছি আমি আপনাদের কাছে চাইবো না যদি মহব্বত হয় তো দিবেন মহব্বত যদি হয় তো দিবেন কেমন মহব্বত আছে সুবহানাল্লাহ ও মায়েরা অনেক দিয়েছো মা সুবহানাল্লাহ এইরকম ভাবে দিয়ে যেও যতদিন পর্যন্ত দিবে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে সাহাবী রাসূল প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে কিয়ামতের দিবসে কোন ব্যক্তিদেরকে সম্মানিত করা হবে আমার নবী বললেন আলাম ইলমান ফানাশরাফ যেই ব্যক্তিরা ইলিম চর্চা করলো জোরে বলুন সুবহানাল্লাহ যারা ইলিম শিক্ষা অর্জন করলো সুবহানাল্লাহ আপনাদের গ্রামের ছেলে মেয়েরা আজকে বিরাদার এই মাদ্রাসা প্রতিষ্ঠানে তারা শিক্ষা অর্জন করবে শিক্ষা লাভ করবে আচ্ছা এই শিক্ষাটা লাভ করে কি হবে বলুন তো কি হবে সুবহানাল্লাহ আপনার ছেলে যদি একটা আলিম হয় মেয়ে যদি আলিমা হয় সুবহানাল্লাহ আপনার জন্য এটা সদকায়ে জারিয়া হয়ে যাবে জোরে বলুন বিরাদার আমার নবী বলেছেন তালিবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমাত প্রত্যেকটা নরনারীর জন্য এই ইসলাম শিক্ষা অর্জন করা অপরিহার্য কর্তব্য তার ফরজ আইন তাকে শিক্ষা অর্জন করতে হবে কেন এই জন্য সুবহানাল্লাহ আমাদেরকে হারাম হালাল গুলো বুঝতে হবে না হবে না আমাদেরকে হারাম হালাল গুলো বুঝতে হবে ইবরাদার আমরা নবীর মহব্বতে নবীর ঘর মাদ্রাসা আমরা তৈরি করব এই বিরাদার আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে একটু জীবনের আলোচনা করব এই বিরাদার আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
ছোট্ট অবস্থায় বাচ্চান অবস্থায় মা হালিমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে যখন আমার নবী ছিলেন তা আমরা শুনেছি না জীবনীর মাধ্যমে অত লম্বা জীবনী করব না হালকা সুযোগ আপনাদের টাচ করব জীবনীর মাধ্যমে আমরা শুনেছি না যে মা হালিমার একটা ছাগল ধরেছিল না আ আমার নবীর মহব্বত কেমন আছে আজকের সুবহানাল্লাহ এই গোপালনগর গ্রামের এই জায়গার মানুষকে আজকে দেখতে চাই যে নবীর মহব্বত একবার দরুদ পড়বেন আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদাজাবার সনকলা পাক নামে মুহাম্মদ হরদাজাবার সনকলা শাফিয়ানা মুহাম্মদ গোগমদের দয়ার নবে গোগমদের দয়ার নবে তুমি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না আমার সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গগমদের দয়ার নবে তুমি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না গগমদের জেনে দানবে তুমি মদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবী তুমি যদি গিনায় আসিতে কে কে জানিত আল্লাহ বলে ও গো নবী তুমি যদি গিনায় আসিতে কে কে জানিত আল্লাহ বলে তুমি গিয়েছে কে দিলে মদে তুমি গিয়েছে কে দিলে মদে খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকর ওমর ওসমান তোমার প্রেমে সবিধানে আবু বকর ওমর ওসমান তোমার প্রেমে সবিধানে ও গগনবে ও গগনবে জানে কে তোমায় বিনা জান্নাত পাওয়া যাবে না তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবার নবী মোস্তফা মা কালিমা তো সাদিয়ার ঘরে আমার নবী বলে রাও ছোট অবস্থায় আমার নবী যখন আরাম করছিল আমার মা জরুরি হালিম
छागल के धरे दिए गोपन कर सूर्य जो डूबे जाया बेटा तुम्हरा छागल निये बाड़ी आसो आज के तुम्हारे देखलाम बेटा जान देखी आसर समय बैकाली तुम्हरा आगे बाड़ी चले जुमरा बोलछे बोले माओ बोले एकटा बड़ विपद हो गेछे माओ शैमा बोले माओ एकटा बड़ विपद होयेछे माओ बोलछे बेटा कि विपद होयेछे बोलो बोलछे बोले माओ सबचेये आमादेर छागलेर मध्ये जेटा हिंस प्राणीरा जे ऐ छागलटाके धरे नियेछे मा जे छागलटा बड़ हृष्टपृष्ट छागल छिल जेई छागलेर दूधटा आमार भाई दूध मुहम्मद सल्लल्लाहु आलैहि सल्लम पान करतो जोरे बोलो हालिमार मन खराब सन्दा रात हालिमा शुए रात्रि बेला डुकरे 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 कांचे आमार नबी मुस्तफा देखछेन मा हालिमा आमार मा कांचे आमार नबी बोलछेन मा এত রাতে তুমি কাঁদো কেন কিসের জন্য কাঁদছো মা মা বলছে বলে বেটা এই জন্য আমি কাঁদি যে ছাগলটার তুমি দুধ খেতে বেটা ওই ছাগলটাকে হিংসা প্রাণীরা ধরে নিয়ে যাও আমার নবী বলেন বলে মা কপালে যেটা আছে সেটাই হবে জোরে বলেন বলবেন বলে যেটা আছে সেটাই হবে বলছে বলে মা কেঁদে লাভ হবে না কেন হিংস প্রাণীরা ছাগল ধরলে আর জিন্দা রাখবে না তারা ফেড়ে চিড়ে দিয়ে তারা খেয়ে নিবে মা তুমি চোখের পানি ঝরায় না মা তুমি কাঁদিও না তুমি কাঁদা বন্ধ করে দাও মা খালি মা চোখের কাছে আমার নবী ঘাত না বারাকটা নিয়ে গিয়াও মা খালি মা চোখের পানিটা মুছিয়ে দিয়ে বলে বলে মা তুমি চোখের পানি ঝরায় না মা তুমি কাঁদিও তুমি যদি কাঁদো মা আমি মুহাম্মদ তোমার দুধ বেটাও আমি সহ্য করতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ মা হালিমা তখন যেন আমার নবীর দিকে আও তাকিয়ে জড়িয়ে ধরে বেটাকে যেন বুকের সঙ্গে জড়িয়ে ধরে নিল একটু আদর করে যেন আবার চুপচাপ হয়ে গিয়াও মা হালিমা যেন আবার কাঁদতে আরম্ভ করলো মা হালিমা কেঁদে যায় আমার নবী জনাবাদ জেগে গিয়া বলছিল বলে মা খালি মা ও মা জননী তুমি কেন কাঁদো মা জননী বলছে বলে বেটা সবচেয়ে যে ছাগলটা ছিল আমার হৃষ্টপৃষ্ট ছাগল ওই ছাগলটা মা জননী বলছেন আবার ওই ছাগলটাকে হিংস পানিরা ধরে দিয়ে যাও আবার নবী বলছেন বলে মা কেঁদে লাভ হবে না মা খালি মাকে যত বলে মা খালি মা চোখ দিয়ে পানি ঝরে যায় আবার নবী বলছে বলে মা জননী তুমি চোখের পানি ঝরায় না মা তোমার চোখের পানি আমার সহ্য করি না মা তবে আমি নবীর কথা দিয়ে দিলাম বলে মা সকালবেলাতে তুমি যাবে আমার সঙ্গে যেই হিংস প্রাণীরা ছাগল ধরেছে মা ওই ছাগলটা আমি তোমাকে নিয়ে এসে দেব মা খালি মা বলে বলে বেটা আমার ছাগলের দরকার নয় ছাগল আমার লাগবে না কেননা এ বেটা যারা হিংস প্রাণীরাও যখন জীব জন্তুকে ধরে নাই তারা আর বাঁচিয়ে রাখে না বলে বেটা আমার ছাগলের দরকার হবে না কেন বেটা তুমি যদি চলে যাও তোমাকে তারা জীবিত রাখবে না বাঁচিয়ে রাখবে না কিন্তু খালি মা তুমি জানো না আবার নবী বলছে বলে মা জান আমি নবী তোমাকে কথা দিলাম মা আমি তোমাকে ছাগল নিয়ে এসে দিব জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মিথ্যা বলবে
আমার নবী মিথ্যা বলবে না এ মুসলমান সকাল হয়ে গেল অপর্ণা জননীকে নিয়াও সকাল বেলায় রওনা হলো আমার নবী যেন ঘাটতে ঘাটতে আমার নবী চলে যায় মা খালিমা বলছে বলে বেটা তুমি চলে যদি যাও ও বেটা হিংসা প্রাণীরা বাঁচিয়ে রাখবে না তোমাকে জখম করা দিবা আমার নবী বলছে বলে মা সবাই যদি মিথ্যা কথা বলে আমি তোমার দুধ বেটা মোহাম্মদ মিথ্যা কথা বলবো না জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী মুস্তফা সঙ্গে করে নিয়ে মা খালিমাকে নিয়ে চলতে আরম্ভ করলো মা খালিমাকে বলে মা খালিমা ও মা খালিমা তুমি জায়গায় বসে যাও পাথরের উপরে বসে যাও মা আমি একটা উঁচু জায়গার উপরে যাব যাবার পরে মা জননী আমি ডাক দিব হিংসা প্রাণীরা কোথায় আছে তাদেরকে ডাক দেওয়া হবে আবার নবী মুস্তফা যেন ওই জায়গাতে ডাক দিয়ে বলল এত জোরে ডাক দিল বলে তোমরা কে কোথায় আসো বলো আমার মা জননী খালি বাতু সাদিয়ার ছাগল কেন তোমরা ধরে যাও আমার মা জননী খালি বাতু সাদিয়ার বলো বলো তোমরা চোখের পানি কেন জড়ালে আমার মা খালি বা কান্দে ছিল আমার মা খালি বা চোখের পানি জড়িয়েছ এর কৈফতটা তোমাদেরকে দিতে হবে যদি তোমরা এর কৈফত যদি তোমরা দিতে না পারো আমি নবী মুস্তফা তোমাদেরকে ছাড়বো না জোরে বলুন আমি নবী ছাড়বো না মা খালিমা দেখছেন জোরে বলুন মা খালিমা দেখে শুনছেন আমার মা খালিমা তোর সাথে দেখছেন যে যেটা আমার ওই সময় ডাক দিয়েছেন হিংস্র প্রাণীরা বলছে যে এবার তো কাম হয়েছে দেখ নবী ডেকেছে আর কেউ ডাকেনি চল কে যাবি সবাই মিটিং করে বসেছিল ও বলছে তুই যা ও বলছে তুই যা কেউই কিন্তু আগে যাই না আবার নবী আবার ডাক দিলেন একজন চট করে উঠে গিয়ে বলছেন চল আবার নবী যখন ডেকেছে নবীর প্রশ্নের উত্তর তো দিতে হবে না হবে না উত্তর তো দিতে হবে উত্তর দিতে হবে আমার নবীর কাছে যেন তারা আস্তে 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 গুটি 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 পায়ে যেন লাইন দিয়ে চলে আসছে পিঁপড়ার লাইন দেখেছেন পিঁপড়ার লাইন এক ধরনের পিঁপড়া আছে দেখবেন একই লাইনে চলে আগেরটা যদি টেঢা বাঁকা হয়ে যেত সব ছিন্ন ভিন্ন হয়ে যায় তাই না হিংস্র প্রাণীর মধ্যে একজন ছিল তাদের মধ্যে লিডার তারা করছে কি চলছে আগে সবাই পিছনে মাথা টানছে কারণ যদি মার তুই খাস তুই আগে খাবি তুই মারি পড়ে তো তোর আগে তোর উপরই পড়ুক হ্যাঁ পরে তখন আমাদের দেখা যাবে চলতে শুরু করে চলে যায় আমার নবীর সামনে গিয়ে আদবে বসেছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনারা যেমন আদবের সহিত এই জায়গাতে বসে আছেন আমার নবীর মাহফিলে সুবহানাল্লাহ মা বোনেরও সুন্দরভাবে বসে আছেন এ বিরাদার আমার নবীর সম্মুখে যখন চলে আসার পরে আদবে বসে আছে সবাই মিলে আমার নবী বলছেন এ হিংস্র প্রাণীরা এই বল আমার মা হালিমার চোখের পানি কেন ঝরিয়েছিস আমার মা খালিমার মনে কষ্ট কেন দিয়েছিস আমার মা খালিমা কষ্ট কেন পেল আর ছাগল কেন ধরেছিস এর প্রশ্নের উত্তর তোদেরকে দিতে হবে সবাই বলছেন বলে হুজুর আপনি তো প্রশ্ন করেছেন এটা সত্য কিন্তু আপনার প্রশ্নের উত্তরের আগে আমরা একটা আপনাকে প্রশ্ন করব জোরে বলেন হিংস্র প্রাণীরা বলছে বলে হুজুর আপনি তো প্রশ্ন করেছেন এর উত্তর তো দিব কিন্তু আমরা একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আচ্ছা বলুন আমার নবী মুস্তফা কে প্রশ্ন করনে বালা কেউ আছে কেউ তো নাই কিন্তু হিংস্র প্রাণীরা বলছে হুজুর একটা প্রশ্ন আপনাকে আমরা করব আমার নবী বলছেন আমাকে প্রশ্ন করবি কি প্রশ্ন করবি বল বলছেন বালা গজরম এটা তো বুঝতে পারলাম এটা তো জানতে পারলাম
যে আপনি আমরাকে প্রশ্ন করলেন গজল বলে মা কালীমার চোখের পানি কেন ঝরা না গলাও আমার মা কালীমার কেন মনে তোরা কষ্ট দিলি বলো আবার মা কালীমার চোখ দিয়ে পানি কেন ঝরলো বলো আর বলো বল আবার মা কালীমার এই ছাগলটা তোরা কেন ধরেছিস বলো বলে গজল এটার উত্তর আমরা দিব কিন্তু বলে গজল আপনি এতদিন ধরে ময়দানে কেন আসেননি আগে আপনি বলো আপনি কেন ময়দানে আসেননি তারা যখনই বলল আমার নবী বলছেন না আমি আসি চাহে না আসি তোর বাপের কি আমি আসি চাহে না আসি তোর কি হ্যাঁ আমার সাথে সাথে কি তোর তারা বলল বলে হুজুর আপনি যে আসেননি এই বাহানাতে আমরা ছাগল ধরেছি জোরে বলেন সুবহানাল্লাহ আবার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আসেননি তো আমরা যে বাঁচিয়ান হয়েছিল আমাদের মনটা বড় খারাপ হয়েছিল আবার নবী বলছেন আমার সাথে সাথ তোদের কি আছে বলো আমি আসিনি ময়দানে তো তোদের কেন মন খারাপ হয়েছে বলো একজন বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনাকে যেদিন আমরা দেখে নিতাম নবীজি সেই দিনে আমাদের ভোক পিয়াসা কিছুই লাগতো না আবার নবীকে যেন এইরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কথা বলছো বলে গুজর আপনাকে যেদিন আমরা দেখতাম সেই দিন আমাদের ভোক লাগতো না আমাদের পিয়াসা লাগতো না হুজুর আমরা যেদিন দেখতাম সেই দিনে প্রাণ ভরে দেখে নিতাম যতদিন দেখিনি নবী ততদিন থেকে আমরা ভোকা পিয়াসা আছি আবার নবী বলছেন হিংস প্রাণীরা বলরে বল আজকে তোরা আমরাকে জানতে পারলে বল বলে আমি যে নবী তোরা এটা জানতে পারি তোরা এটা বলছিস বল তবে আমি নবী কেমন করে জানলি এটা বল আমি যে নবী এটা কেমন করে তোরা জানতে পারলি সুবহানাল্লাহ আমার নবী কি বলছেন ইয়া রাসূলুল্লাহ জেনেছি আপনি যে নবী তো এটাও জানতে পেরেছি আমার নবী বলছে এটা কেমন করে জানতে পারলে যে আমি নবী সুবহানাল্লাহ এবারে তার আমার নবী কে বলছেন হিংস প্রাণ ইয়া রাসূলুল্লাহ আপনি তাকিয়ে দেখুন ওই যে পাহাড়ে ওই যে পাহাড়ে বলে কি পাহাড়ে আমার নবী বলছেন ওই যে হুজুর পাহাড়ে দেখতে পাওয়া যায় পাহাড়ের উপরে একটা গির্জা দেখা যায় একটা মন্দির দেখতে পাওয়া যাচ্ছে বলে হ্যাঁ দেখা যায় বলে হুজুর ওটা বহুদিনের পুরানো একটা মন্দির বহুদিনের পুরানো একটা মন্দির ওই মন্দিরে এক প্রহিত এক পণ্ডিত একদিন রাত্রি বেলায় বসে বসে ইঞ্জিল শরীফ তিনি পড়তেছিলেন ইঞ্জিল শরীফ যেই কিতাবটা নাজিল করা হয়েছিল হযরতে ঈসা আনা আলাইহিস সালামের উপরে জোরে বলুন সুবহানাল্লাহ কিতাব আসমানি কিতাব কয়খানা আসমানি কিতাব হলো 104 খানা কিতাব 104 খানা কিতাব সুবহানাল্লাহ 104 খানা কিতাব কোন কোন নবীর উপরে নাজিল হয়েছিল এটা জানেন এটা জানেন বন্ধ হয়ে যাবে জিনারা খেতে এখনো বাকি রয়েছে সুবহানাল্লাহ জিনারা খাইতে এই ব্রাদার রয়েছে তিনারা চলে যান এখনি লঙ্গরখানা বন্ধ হয়ে যাবে 104 খানা কিতাব তো 104 খানা কিতাব কোন কোন নবীর উপরে আল্লাহ পাক নাজিল করেছিলেন সুবহানাল্লাহ শুনবেন শুনবেন তাই না সর্বপ্রথমে 10 খান কিতাব নাজিল করেছেন একজন পয়গম্বরের উপরে ওই পয়গম্বরের নাম কি শুনেছেন ওই পয়গম্বরের নাম সুবহানাল্লাহ 100 টাকা দেন 100 টাকা দেন ও মা বনে না বেশি চাইব না আমি আমার নবী বচপন অবস্থায় ছোট অবস্থায় মহালিমার বাড়িতে আছেন তো আমার নবীর পরিচয়টা দিচ্ছেন যে আমার নবী জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবীর মহব্বতে 100 টাকা একজনা দেন 100 টাকা সুবহানাল্লাহ 100 টাকা চেয়েছে
আমার একজন ভাই এসেছেন, ও মা বোনেরা, মা জননী সোনামণি আমার, 100 টাকা দিয়ে পাঠাবেন। হ্যাঁ সুবহানাল্লাহ, শেষ দুয়ার যা এসারুল সাহেব 200 টাকা দিয়েছেন। আমার একজন ভাই নাজিবুর রহমান 100 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, প্রথম 10 খানা কিতাব আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন, জোরে বলুন। আর 50 খানা কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন হযরতে সিস আলাইহিস সালামের উপরে, বাকি রইল কত খান? আর 54, তাই না? বাকি রইল 54। সুবহানাল্লাহ, আরো 30 খানা কিতাব আল্লাহ পাক এক পয়গম্বরের উপরে আল্লাহ নাজিল করলেন, জোরে বলুন। কয়খানা বললাম? 30 খানা। সুবহানাল্লাহ, 30 খানা আল্লাহ পাক নাজিল করেছেন। এই 30 খানা কিতাব কে আল্লাহ কোন নবীর উপর নাজিল করেছেন? একজন আমার ভাই কেউ হবে না, সুবহানাল্লাহ, একজন মহিলা 100 টাকা দিয়েছেন। এই বিরাদার, একজন আমার ভাই হবে না, নওজোয়ান, যে এখনই দিতে হবে, কোনি নাই, কমিটিরা কই সব? কমিটিতে দেখা যায় না কেন? ওরা টানাটানি লিয়ে ব্যস্ত, বুঝলেন? একটু পরই বন্ধ হবে। ইমাম সাহেব কমিটি থেকে ডাকেন, কমিটি না নাই? ডালিম ভাই কমিটি কই? দেখতে পাওয়া যায় না কেন? সুবহানাল্লাহ, 30 খানা কিতাব আল্লাহ পাক নাজিল করলেন, ওটা কোন নবীর উপর আল্লাহ পাক নাজিল করলেন? ইনশাআল্লাহ 104 খানা কিতাব বলে যাব কোন কোন নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ, কিন্তু মহব্বতে, ওই নবীর মহব্বতে, 30 খানার মহব্বতে তিনজন কিংবা একাই বেনাদার তিনখানা সিমেন্টের বস্তা কে বলেন তো? কেমন বলে মন বিষয়, এখনই তো একদিনের চেহে চেহে গেল, আপনি আবার এসে শুরু করে দিয়েছেন। মহব্বতে চাপতিয়ে নাই এ নবীর ঘর মাদ্রাসার জন্য। সুবহানাল্লাহ, ও মা বোনেরা তোমরা দিতে পারো, অসুবিধা নাই, নাম লেখাতে পারো, অসুবিধা নাই। সুবহানাল্লাহ, কেউ নাই? একখান হবে, একখান। সুবহানাল্লাহ, দেখেন একজন দিয়েছে দুখান, কি নাম? কাজিম। সুবহানাল্লাহ, কাজিম সাহেব দুবস্তা শুনেছে, নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত, দুবস্তা সিমেন্টের দাতা কাজিম সাহেব, নারা তাকবীর। সুবহানাল্লাহ, এই মহব্বত, তাই না? শুধু সিমেন্ট বস্তা রাট এ দিলেও হবে না, যেটা দিবেন, মুরগি দিতে পারেন, ছাগল দিতে পারেন, ডিম দিতে পারেন, আদা রসুন পেঁয়াজ যা দিবেন সব নিব, অসুবিধা নেই। আগামী তো গোশ ভাতের দরকার আছে, আছে না? নাই, যদি বলেন যে 5 কেজি পেঁয়াজ দিব তাও নিব, অসুবিধা নাই, 1 কেজি লবণ বলে লবণও নিব। সুবহানাল্লাহ, সব হয়েছে, একটা জিনিসই কিন্তু হয়নি, বালি হয়নি। সুবহানাল্লাহ, বালি হয়নি, কই একটা একটা বালি দিতে পারবে না মহব্বতে? কেউ নাই? ফোনও যোগাযোগ করেন কাউকে দেওয়ার মতো যদি কেউ থাকে। সুবহানাল্লাহ, এই সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না, এই দুয়ার মাহফিলে পাওয়া যাবে আর? এই সুযোগ আর কিন্তু কাল হয়ে গেল, সকাল হয়ে গেলি সব ভেঙে চুরে সব শেষ হয়ে যাবে, হবে না? হবে না। এই মাহফিল, এই দোয়া কিন্তু আর পাওয়া যাবে না। আগে আসুন, আল্লাহ হাম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
जीवन भाई देखो शुने जाओ मा गो मा जननी रात्रि बेलाई शुने जाओ माओ हाली मा तो शादियार बाड़ीते नबी मुस्तफा गाओ संगे निये खाली मा तो शादिया तिनी जंगलेर मध्ये एसेछे नाओ आबार खाली मा तो शादिया काबार नबी निये एसेछे नाओ अल्लाह पाक आसमानी किताब जल्ला पाक नाजिल करेछिल त्रिश खाना किताब अल्लाह पाक इदरीश आलाइहिस्सलामेर उपर अल्लाह पाक नाजिल करलेन अल्लाह पाक मुस्लिम ওই 500 টাকা দিয়েছেন মুসলিম আর কেউ জড়ি হবেন একটা শেষ দোয়া করব মা আ মা জানালে তোমাদের জন্য শেষ দোয়া করে যাব মা সুবহানাল্লাহ আবার আল্লাহ পাক আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করলেন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 খান আল্লাহ কিতাব নাজিল করেছেন কখন হলো গুনেছিলেন গুনেননি 100 খানা কিতাব আল্লাহ পাক 101 খানা কিতাব আল্লাহ নাজিল করলেন যে কিতাবটার নাম হলো তাওরাত কিতাব আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ পাক নাজিল করেছেন দ্বিতীয় নাম্বার কিতাব হলো জব্বর শরীফ আল্লাহ পাক নাজিল করলেন হযরতে দাউদ আলাইহিস সালামের উপর আল্লাহ পাক নাজিল করলেন তৃতীয় নাম্বার কিতাব আল্লাহ নাজিল করলেন জিনার উপর আল্লাহ পাক হযরতে ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করলেন যে কিতাবটার নাম হলো ইনজিল শরীফ ওই হিংস প্রাণী পাক আক্রমণ করতে পারিনি শিকার করতে পারিনি নবী জিয়াও আমি ভোকা ছিলাম পিয়াসা ছিলাম আমি খেতে পারছিলাম না চলতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমি গুটি গুটি পায়ে রাত্রি বেলাতে ওই মন্দিরের পাশটা আমি কেটে যাচ্ছিলাম ওই যে মন্দিরটা দেখে যাই ইয়া রাসূলুল্লাহ ওই গভীর রাত্রিতে আমি জগনিয়া মন্দিরের পাশ দিয়ে ঘাটতে 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 যখন চলে যায় হঠাৎ করে যেন ওই সময় একটা প্রহেত দাঁড়িয়ে দাঁড়িয়া ওই সময় যেন ইনজিল শরীফটা খুলে খুলে তিনি বক্তব্য দিছেন তিনি বলছেন বলে জগৎবাসী শুনে নাও আজকে তোমরা যে জায়গাতে মন্দিরের পথে আমার তোমরা বক্তব্য তোমরা শুনতে আছো আল্লাহ পাক আমাকে এমন জ্ঞান দিয়েছেন আমি তাওরাত শরীফ পড়তে পারি আমি জব্বর পড়তে পারি আমি ইনজিল শরীফ পড়তে পারি তোমরা জানো আল্লাহ পাক এটা আকাশমণি কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাজিল করেছেন যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বিনা বাপের দ্বারা আল্লাহ জগতের বুকে নবী করে পাঠিয়েছেন জোরে বলো সুবহানাল্লাহ জি আল্লাহ বিনা বাপের দ্বারা আল্লাহ নবী করে ঈসা রাসূলুল্লাহ আল্লাহ পাক পাঠিয়ে যাও যে ঈসা রাসূলুল্লাহর মায়ের নাম হলো হযরত মরিয়ম আলাইহিস সালাম এই ঈসা রাসূলুল্লাহর উপর এই কিতাবটা আল্লাহ পাক নাজিল করে যাও এই ঈসা রাসূলুল্লাহ তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন জগৎবাসীরাও আমি 500 বছর আমার 500 বছর পরে একজন তোমাদের কাছে নবী আসবেন আল্লাহ পাক নবী করে পাঠাবে না আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন মুবাশশিরাম বিরাসুলিয়াতি তিনি বলেছেন বলো শুনে নাও আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ প্রথম নবী আল্লাহ পাঠিয়েছিলেন যিনার কলমা কবে না লা ইলাহা ইল্লাল্লাহ কোনার উম্মতের জন্য কবে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ আর আদম শফিউল্লাহ
আল্লাহর কালমা খাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে মুসা আলাইহিস সালাম কাল্লা পৃথিবীর জমিন আল্লাহ পাক পাঠিয়ে যারা মুসা আলাইহিস সালামের উম্মত উম্মতির জন্য কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কারীমুল্লাহ ইব্রাহিম নবীর উম্মত উম্মতির জন্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রাসূলুল্লাহর জন্য উম্মতির উম্মতের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ কিন্তু সমস্ত নবীগণের জন্য উম্মত উম্মতির জন্য হলো আলাদা কিন্তু এই নবীকে আল্লাহ পাক জগতের বুকে পাঠাবে না যেই নবীরা সমস্ত নবীর নামীদের জন্য আল্লাহ পাক টাইটেল দিবে না এ বাবুল আম্বিয়া জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত নবীদের আদম থেকে ঈসা নবী পর্যন্ত ওই নবীদের কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার নবীর মধু মাখা কালমা যদি তোমরা পড়ে নিতে পারো ওই নবীর কালমা যদি তোমরা পড়ে নাও ওই নবীর কালমা যদি তোমরা হকদার হয়ে যাও ওই নবীর নসিব যদি তোমাদের হয়ে যায় তোমাদের জান্নাত নসিব হয়ে যাবে জোরে বলো তোমাদের জান্নাত নসিব হয়ে যাবে কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ আদম নবীর কালমা আমি আল্লাহ পাক নাযিল করেছি লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ তিনার উম্মত উম্মতিরা পড়বে ওর কালমা হলো আলাদা আমার মুসা নবীর কালমা হলো আলাদা ইব্রাহিম নবীর কালমা হলো আলাদা ঈসা নবীর কালমা হলো আলাদা কিন্তু আমার নবীর কালমা আল্লাহ পাক কে দিয়েছে বেনামে সুবহানাল্লাহ আল্লাহ যে আলমের নামে 501 টাকা দান করেছে আল্লাহ পাক তার কবরকে তুমি পুষিদা করে দাও তার কবরকে আল্লাহ তুমি লম্বা করে দাও তার কবরকে তুমি জান্নাতুল বাকির হাওয়া তুমি কবরে বইয়ে দাও চেয়ে বলুন আমিন সুবহানাল্লাহ এই পেনাদার সমস্ত নবীর কলমা হলো আলাদা আমার নবীর কলমা হলো আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ কারণ আমার আল্লাহ পাক বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমার নবীর সাথে কত ভালোবেসেছে আর আল্লাহ পাক বলছেন আমার ওই নবীকে তোমরা ভালোবাসো দেখো কেন না লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু হলো আল্লাহর নামের প্রশংসা না আল্লাহর নাম আল্লাহ বলছেন এই অক্ষরগুলো দিয়ে লেখা আছেন এতটুকু শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর দিয়ে লেখা জোরে বলেন আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো 12টা অক্ষরে লেখা দিয়ে কত হলো 12 12 24 সুবহানাল্লাহ আর আমার আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিনকে বানিয়েছেন ক ঘন্টা 24 ঘন্টা মানুষ তোমরা যদি জিকির আজকার আল্লাহকে যদি ভুলে যাও কোন একটা সেকেন্ড ভুলবে না জোরে বলুন সুবহানাল্লাহ এ বিরাদার সুবহানাল্লাহ এই জন্য বলেছেন আমার মন কেন মগজে না রে আল্লাহর যে কে রে আন্ডার ভরা আছে শুধু যদি গজল পড়ি তো রাত পার হয়ে যাবে আর শোনার টাইম পাচ্ছে না কিন্তু সময় অল্প শোনাবো কি হ্যাঁ বাড়ি তো গোবরা বিল পাড়া এখন উপায় নাই সবাই তো মাছ ধরে চলে গেছেন বিলের মাছ তো ধরতে হবে আমাকে যা যতটুকু ছেকে ছেকে যা উঠে আছে বেনামে 100 টাকা দিয়েছেন এইরকম ভাবে পুঁঠি পাঠা গেলে যেগুলো আসবে ধরতে হবে নাকি ওটাই লাভ হবে হবে না হ্যাঁ সুবহানাল্লাহ দিয়ে যাবেন জোর জবরদস্তি চাইব না সাহেবনগর থেকে দিয়েছেন কোটি সাহেবনগর আর এখানে গোপালনগর সবই নগর হ্যাঁ কিন্তু এই নগরের মানুষ কই ঘুমিয়ে পড়েছে হ্যাঁ সাহেবনগরের মানুষ জেগে আছে এখন 1টা বাজে মনে হয় কি আজ রাত তাই না বড় আফসোস সাহেবনগর থেকে কি নাম ওনার শরীফুল ইসলাম সাহেব 1000 টাকা দিয়েছেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত এই ব্রাদার আমার নবী মুস্তফার মহব্বত আল্লাহ পাক 24 ঘন্টা দিয়ে
চব্বিশটা অক্ষর দিয়ে আল্লাহর নামের কত সুন্দর প্রেম আল্লাহ পাক দিলেন আমাদের মধুমাখা কলমাও। ওই নবীর কলমার কথা ওই প্রহিত তিনি বলছেন, আর হিংস প্রাণী আমার নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বলছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, সেই সময়তে ওই পণ্ডিত বাবা তিনি যেন বক্তব্য তিনি দিলে নাও, ওই সময় তিনি বলছেন, বলে জগৎবাসী রে তোমরা শুনে নাও, আমি তোমাদের সম্মুখে যে গিঞ্জিল শরীফটা কিতাবটা আমি তোমাদের সামনে পড়তে আজিয়াও, এটা হলো আসমানি কিতাব আল্লাহ পাক নাজিল করে জেরাও, একজন নবীর উপর আল্লাহ নাজিল করেছেন যেই নবীর নাম হলো ইয়াসা রাসূলুল্লাহ, আল্লাহ পাক ইনাকে বিনা বাপের দ্বারা আল্লাহ পাক নবী করে পৃথিবীর জমিন আল্লাহ পাক পাঠিয়ে জেরাও, এটার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিসসালাম, ইনার পেটে যখন আল্লাহ পাক ইনাকে জগতের উপর আল্লাহ পাক রাখলে নাও, ইনি যখন জগতে এসেছিলেন তোমরা কে জানো নাও, বলে শোনা তিনি যখন তিন দিনের সন্তান হয়েছিল, উনি যখন মানুষের সম্মুখে এসেছিলেন মানুষ তাকে প্রশ্ন করা হয়েছিল, বলে মারিয়াম রে মারিয়াম বলো বলো তোমাকে আমাকে বড় ভাগ্যবত রমণি করে আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছিল, ও মারিয়াম বলো তুমি আজকে বাইতুল মুকাদ্দাসের এই ঘরে তুমি ঝাড়ু লাগা দাও, মানুষ তোমাকে কত সম্মান জানাতো, মানুষ তোমাকে কত সম্মান করত, মানুষ তোমাকে কত ভালোবাসত, কিন্তু বলো তুমি এমন একটা কাজ করে ফেললে বলিয়াও, বলে মানুষের কাছে বলে তুমি লজ্জিত হয়ে গেলে, ও মারিয়াম বলো তুমি কোন পুরুষের সঙ্গে মিলামেশা করে যাও, ও মারিয়াম তুমি বলো কোন পুরুষের সঙ্গে তুমি কেমন কাজ করে ফেলে যাও, এ মারিয়াম যে দাঁড়াতে যার দাঁড়াতে তোমার পেটে একটা সন্তান জন্ম নিয়াও, জগতে সন্তান এসেছে মারিয়াম তুমি সত্য কথাটা বলো, মারিয়াম বলেছিলেন খোদা তুমি ইজ্জতির মালিক তুমি বেইজ্জতির মালিক, আল্লাহ যাকে তুমি ইজ্জত দান কর আল্লাহ পাক কেউ বেইজ্জতি করতে পারে না, যাকে আল্লাহ তুমি বেইজ্জতি করে দাও হাজার মানুষ চেষ্টা করলে ওই মানুষটাকে ইজ্জত বালা বানাতে পারে না, আল্লাহ যাকে তুমি সিংহাসনে বসিয়ে দাও ওই মানুষটা সিংহাসনে বসে যায়, আল্লাহ যাকে সিংহাসন থেকে তুমি নামিয়ে দাও ওই মানুষটা সিংহাসন থেকে নেমে যায়, আল্লাহ কাউকে তুমি সেকেন্ডের মাধ্যমে ফকিরের ঝোলা ঝুলিয়ে দাও, আল্লাহ কাউকে তুমি সেকেন্ডের মাধ্যমে তুমি বাদশা বানিয়ে দাও, জোরে বলো এটাই হলো তোমার প্রেম খেলা খোদাও, আর আমি আজকে সম্মুখীন হয়েছি মানুষ যদি আমাকে প্রশ্ন করে আল্লাহ মানুষের সম্মুখে আমি উত্তরটা কি দেব, আল্লাহ বলেছিলেন বলে মারিয়াম শুনে নাও যখন তোমাকে এরকম প্রশ্ন যখন কেউ করবে মারিয়াম তোমার ছেলের দিকে তুমি লক্ষ্য করে দাঁড় করিয়ে দিয়ে বলে দিবে নাও, বলে আমাকে জিজ্ঞাসা তোমরা করিও না, বলে আমার ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করো, যেমনই মারিয়াম বললো আমাকে তোমরা প্রশ্ন করো আমাকে তোমরা প্রশ্ন করিও না, আমাকে যদি প্রশ্ন করছো বলে প্রশ্ন করে ভুল করবে, এই যে তোমরা সন্তানটা দেখতে পাও সন্তানটাকে জিজ্ঞাসা করো, মানুষেরা তখন বললো বলে মারিয়াম রে বলে পাগলাম করা জায়গা পাও না মারিয়াম, এ মারিয়াম ঠাট্টা মজা করার জায়গা তুমি পাও না, এ মারিয়াম বলো বলো তুমি কার সঙ্গে এরকম কর্ম কাজ করেছ, মারিয়াম বলল বলে আমাকে তোমরাই তোমার আলোচনা গঞ্জনা তোমরা দিও নাও, আমার মারিয়াম বলতেছে বলে তোমরা আমার ছেলেকে জিজ্ঞাসা করো, আবার তারা বলল বলে মারিয়াম বলে ঠাট্টা মজা করার তোমরা জায়গা পাও নাও, মারিয়াম বললো আমার ছেলেকে তোমরা জিজ্ঞাসা করো, সবাই মিলে বলল যখন মারিয়াম এই রকম কথা বলছো তখন তার ছেলেকে জিজ্ঞাসা করো, কবে যেমনি আমার ইসাকানে আলী ইসলামকে জিজ্ঞাসা করলো আল্লাহ পাক জানো গেসা রাসূলুল্লাহ জবান খুলে দিল, সূরা মারিয়াম থেকে তিনি উত্তর দিয়ে দিলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ কাতারিয়াল কিতাব ওয়া জাআলানী নাবিয়্যা, জোরে বলুন সুবহানাল্লাহ, ইসা রাসূলুল্লাহ তিনি বললেন হে জগৎবাসীরা তোমরা আমার মাকে তোমরা লাঞ্ছনা দাও গঞ্জনা তোমরা দাও, আমার মা এখন তোমাদের সম্মুখীন হয়ে আছে তোমরা শুনে নাও, কান খুলে শুনো আমি আল্লাহ পাকের একজন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, কেন ইসা রাসূলুল্লাহ আল্লাহ পাক বললেন আমার ইসা রাসূলুল্লাহ, মানুষেরা তারা মেনে নিতে পারবে না, আমি আল্লাহ পাক এমন একটা ডকুমেন্টস আমি দিয়ে দিব এই ডকুমেন্টসটা জীবনে কিয়ামত পর্যন্ত ভুল হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ, একটা জাবারও তার নড়বে না, একটা অক্ষরও নোটা ছাড়া করবে না, যে এরকম থাকবে কিয়ামতের সকাল পর্যন্ত এরকমই থাকবে, যার একটা কেউ ভুল দেখাতে পারবে না, এসা রাসূলুল্লাহ তিনি আরবি কথা জবানে তিনি কথা আর উত্তর দিলেন, আল্লাহ বললেন বলে আমার এসা রাসূলুল্লাহ জানিয়ে দাও মানুষকে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ নিশ্চয় আমি হলাম আল্লাহর বান্দা, জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ মানে বান্দা বলা গায়, আমি হলাম আব্দুল্লাহ আল্লাহ পাকের বান্দা, আতা আনিয়াল কিতাব আল্লাহ
আল্লাহ পাক আমার উপরে একটা কিতাব আল্লাহ নাযিল করবে না ও যা আলানি নাবিয়া আল্লাহ আমাকে নবী করে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন জোরে বলো ইসার রুহুল আল্লাহ তিন দিনের বাচ্চা তিনি উত্তর দিয়ে দিয়ে জগৎবাসীকে দিনের সার্টিফিকেট দিয়ে দিলেন এই জন্য কোন মানুষেরা তারা বলতো মনে ইসার রুহুল আল্লাহ তিনি নবী দাবি করছেন এটা হলো আল্লাহর বেটা না উযু বিল্লাহ আল্লাহর বেটা বলা যাবে হ্যাঁ আল্লাহর বেটা বলা যাবে আল্লাহর বেটা বলা যাবে না যেহেতু ইসার রুহুল আল্লাহ তিনি কুরআন থেকে ফয়সালা দিয়ে দিয়েছিলেন যে আমি হলাম একজন আল্লাহর পয়গম্বর ওই পুরোহিত ওই তিনি ওই জায়গাতে বলছেন বলে ইসার রুহুল আল্লাহ তিন দিনের বাচ্চা তিনি উত্তর দিয়েছিলেন জগৎবাসীকে সার্টিফিকেট দিয়েছেন আর ওই ইসার রুহুল আল্লাহ সুবহানাল্লাহ ওই কিতাব নাজিল করেছেন আল্লাহর এই কিতাবের মধ্যে কি লেখা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসার রুহুল আল্লাহর পরে আল্লাহ পাক একজন নবী আল্লাহ পৃথিবীতে পাঠাবেন যে নবীর নাম আল্লাহ পাক আসমানে আল্লাহ আহমদ রেখেছেন আর জমিনে আল্লাহ পাক মোহাম্মদ রাখবেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবীর কালমা কবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমরা ওই নবীর কালমা যদি তোমরা পড়তে পারো তাহলে তোমাদের জান্নাত নসিব হয়ে যাবে ওই নবীর কালমা যদি পড়ে নাও তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে ওই নবীকে যদি তোমরা দেখে নিতে পারো তাহলে তোমরা জান্নাতের হকদার তোমরা হবে আমি ওই সময়তে যখন আমি মন্দিরের পাশ দিয়ে কেটে যাচ্ছিলাম ইয়া রাসূলুল্লাহ আমি ওই প্রহিত বাবার পণ্ডিত বাবার ওই অষ্টনসিহতটা আমি শুনতেছিলাম আমি যখন অষ্টনসিহতটা শুনলাম শোনার সময় আমি ওই জায়গাতে দাঁড়িয়ে গেলাম আর দাঁড়িয়ে যাওয়ার পরে আমি দাঁড়িয়ে আমি বসে ওই জায়গায় এখন আমি বক্তব্যটা শুনলাম খোদার দরবারে আমি দোয়া করলাম আল্লাহ পাক আয় আল্লাহ আমার ওই নবী যদি জগতের বুকে নবী আসে যিনাকে আল্লাহ তুমি রহমাতাল লিল আলামিন করে জগতে পাঠাবেন জোরে বলো আমার ওই নবীকে যদি একবার দেখে নিতে পারি ওই নবীকে দেখলে পরে আমার জান্নাত নসিব হয়ে যাবে আল্লাহ একবার যদি ওই নবীকে যদি দেখতে পায় আমি খোদার দরবারে দোয়া করেছিলাম ইয়া রাসূলুল্লাহ নবী জিয়া ওই মন্দিরের পিছনে আমি টেক লাগিয়ে খোদার কাছে আমি কেঁদে কেঁদে দোয়া করেছিলাম আল্লাহ আমার ওই নবী যতদিন পর্যন্ত পৃথিবীতে না আসবে আল্লাহ অতদিন পর্যন্ত তুমি আমাকে মরণ দিও না ওই নবীকে না দেখি আল্লাহ তুমি আমার মরণ দিও না আবার ওই নবীকে দেখব আর মনের বাসনাটা আমি মেটাব ইয়া রাসূলুল্লাহ সেই দিন আল্লাহর নিকটে দোয়া করেছিলাম ওই প্রহিত বাবা আর তিনি বলেছিলেন ওরি মক্কা নগরে জন্ম নিবে না আর মক্কা নগর থেকে 53 বছর বয়সে তিনি ওইখান থেকে মক্কা থেকে তিনি মদিনা যাবে না আর যখন তিনি জন্ম নেওয়ার পরে মাত্র 27 দিন তিনার মায়ের কোলে তিনি থাকবে না আর মায়ের কোলে 27 দিন দুধ পান করে একজন জগৎ জননী তিনি ভাগ্যবতী রমণী হবে যার নাম হবে হালিমাত সাদিয়া যার বাড়ি হবে তায়েব দেশে ওই নবী আসবেন আর ওই নবীকে মা কালিমা নিয়ে আসবেন আর মা কালিমার বাড়িতে থাকবেন আর মা কালিমার বাড়িতে থাকার পরে উনি এই ময়দানে আসবেন ছাগল চরাতে জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি সেই দিনে বলেছিলাম সত্যি যদি আকরি জামানার নবী হয়ে পৃথিবীর জমিনে যদি ওই নবী আসে অবশ্যই আমি সেই দিন আল্লাহর নিকটে দোয়া করেছিলাম আবার মহান আল্লাহ পাক দোয়া কবুল করেছিলেন ইয়া রাসূলুল্লাহ সেই দিনে দিনে দেখেছিল যেন আপনি যখন প্রথম দিনে এসে পাহাড়িয়ার এলাকাতে ওই জায়গাটায় পাহাড়ে যখন আপনি বসেছিলেন ইয়া রাসূলুল্লাহ দেখেছিলাম যখন আপনার মাথার উপরে ছায়া করে একটা সাপ এসে যখন ছায়া করেছিল ইয়া রাসূলুল্লাহ সেই দিন আমরা বুঝে নিয়েছিল যে আপনি হলেন আখেরি জামানার নবী আমার দয়ার নবী রে আমার মাহায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মাহায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে অন্যায় অনাচারে ভরা ছিল আমার দয়ার
মায়ার নবে মায়ার নবে সে দূর করিল অন্য অনাচারে ভরা ছিল আমার দয়ার নবে মায়ার নবে সে দূর করিল সেই না বিজির গুণ গান সেই না বিজির গুণ গান গাও প্রেমের ঈশ্বরে আমার দয়ার নবে রে আমার মায়ার নবে রে আমার দয়ার নবে রে আমার মায়ার নবে রে যে নামে এত মজা যে নামে এত মজা সুখ না যায় মসজিদের আ জাহানে যে বলেন সুহানাল্লাহ যে নামে এত মজা সুখ না যায় আহ জানের নামে সেই নবীর দিদার পেলে সেই নবীর দিদার পেলে যোজক হবে হারাম রে আমার দহিয়ার নবে রে আমার মহায়ার নবে রে আমার দয়ার নবে রে আমার মায়ার নবে রে আমার দহিয়ার নবে রে আমার মায়ার নবে রে আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ মোহাম্মদ হর দো জবান সন কালা পাক নামে মোহাম্মদ হর দো জবান সন কালা শাফে মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে হিংস প্রাণীরা বলল ইয়া রাসূলুল্লাহ নবীজি সেই দিনে আমি মন্দিরের দেওয়ালে টেক লাগিয়ে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নিকটে দোয়া করেছিলাম আল্লাহ পাক আমার দোয়া কবুল করেছেন ইয়া রাসূলুল্লাহ সেই দিন থেকে জানি ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আখেরি জামানার নবী ইয়া রাসূলুল্লাহ আমরা বড় বেয়াদবি করেছি আপনার মা কালিমার চোখের পানি ঝরিয়াও আপনার মা কালিমাকে একটু কষ্ট দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার মা জননীর চোখের পানি ঝরিয়ে যাও ইয়া রাসূলুল্লাহ আমাদের মনের ইচ্ছা ছিল না আপনার মা জননীর চোখের পানি ঝরাবো কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি দরদি নবী আপনি ছাড়া যে কেউ বোঝে না আপনি নবী দরদি নবী আপনার আম্মা তোম্মা তিরাও দরদি নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমরা এই জন্য ছাগলটা ধরেছিলাম ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন ধরে আমরা বিচৈন হয়েছিল আমাদের মনটা ভালো ছিল না ইয়া রাসূলুল্লাহ আপনাকে না দেখার কারণে ইয়া রাসূলুল্লাহ আমরা একটা যুক্তি খাটিয়াও মা কালিমা ছাগলটাকে আমরা ধরে রেখেছিলাম আটকে রেখেছি ইয়া রাসূলুল্লাহ মা কালিমা ছাগলের একটা লোম পর্যন্ত আমরা ক্ষতি করিনি আবার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আসেননি আবার নবী বলেছিলেন বলে হিংস প্রাণীর আরে আমি এই জন্য আমি আসিনি আমার মা কালিমা আমাকে আসতে বারণ করেছিল আমি এই জন্য নবী ময়দানে আসিনি আবার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমরা এই জন্য
या রাসূলুল্লাহ আপনাকে দেখার বাগানাতে আও আমরা আজকে ছলনা করে ছাগল ধরেছিলাম মা খালিমা বলল আমার নবীর সঙ্গে যাও দাঁড়িয়ে দাঁড়িয়ে হিংস প্রাণীরা তারা কথা বলল মা খালিমা সেই দিনে বুঝে নিলেন এটা কোনো এমন সন্তান হবে না যাকে আল্লাহ পাক আগামীতে নবী করে দুনিয়াতে পাঠিয়েছে আবার নবীকে আল্লাহ পাক এই জগতে নবী করে পাঠিয়েছেন আবার খালিমা তো সাদিয়া সেদিন বুঝে দিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখলেন আবার নবীর সম্মুখে যেন হিংস প্রাণীরা বলল ইয়া রাসূলুল্লাহ আর মনে হয়েছি দেখা হবে না নবীজি আপনার একবার আমরা কদম বসি করব হিংস প্রাণীরা যেন লাইন দিয়ে আমার নবীর সম্মুখে যাও আবার নবীকে সালাম জানিয়ে জানিয়ে তরাও যেন আমার নবীর পাপ বারাকে চুমা দিয়াও একে একে যেন সবাই জঙ্গলের দিকে রওনা হয়ে গেল আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়িদিনা জবাত সনে কালা পাক নামে মুহাম্মদ ঘর দাও জবাত সনে কালা শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী মুস্তফা সেই সময় ছাগলটাকে নিয়ে মা হালিমাকে বলছেন মা হালিমা এনা মা জননী আমি তোমাকে কথা দিয়েছিলাম মা যে তোমাকে ছাগল নিয়ে এসে দেব আমি মোহাম্মদ তোমার বেটা দেখো আমি আজকে কথা রেখে তোমাকে ওয়াদা করে আজকে ওয়াদা রেখে আমি তোমার সম্মুখে তোমার ছাগল তোমার কাছে করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ নবী মুস্তফা এই জগতে 63 বছর আমার নবী হায়াতি অবস্থায় ছিলেন আমাদের চোখ থেকে আমার নবী আড়াল হয়ে গেছেন তাই না আমরা সেই নবীর হলাম উম্মাত উম্মাতি সুবহানাল্লাহ যে নবী আমার জীবনে কোনো দিন 63 বছর বয়সে আমার নবী এক এক করে আমার নবী একটাও কোনো দিন মিথ্যা কথা বলেনি জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবী কি মিথ্যা কথা বলবে সেই নবী আমার মিথ্যা কথা বলবে না হালিমা বলেছিলেন সুবহানাল্লাহ যে আমার বাড়িতে যে সন্তান ছিল তো আমি দেখেছিলাম যে কোনদিন আমাকে ভোক পিয়াসারও কথা বলেনি জোরে বলেন আমাকে কোনদিন খিদা লেগেছে এই কথাটাও বলেনি আমাকে পিয়াসা লেগেছে এই কথাটাও বলেনি হালিমা বলেছিল এ জগৎবাসী শোনো তোমরা বলো যে হালিমা তো সাদিয়া এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাইয়ে পরিয়ে মানুষ করে বলে না এ হালিমা আমি বলে শুনো এ মুহাম্মাদের জন্য আমি হালিমা সারা দৌলত পেয়েছি জোরে বল আমি সারা দৌলত পেয়েছি আমি খাইয়ে পরিয়ে মানুষ করিনি আমাকে এই নবী মুস্তফা এই মুহাম্মাদের জন্য আল্লাহ আমাকে বাদশাহী দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই হালিমার ঘরের অনেক আলোচনা আছে অলৌকিক ঘটনার আলোচনা আছে এ বিনাদার আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত আমার দয়ার নবী মায়ার নবী আমার হালিমা তো সাদিয়া যখন আমার নবীকে আপন মায়ের কাছে রেখে দিয়েছিলেন মায়ের কাছে যখন রেখে দিয়েছিলেন সুবহানাল্লাহ রেখে দেওয়ার জন্য যাবেন তিনি বাড়ি থেকে বের হয়েছেন চলে যাচ্ছেন হালিমা তো সাদিয়ার একটু ইস্তেনজা করার জন্য তিনি দাঁড়ালেন বলছেন বেটা একটু দাঁড়াও আমি একটু আড়াল হই মেয়ে মানুষ যদি একটু সঞ্জা করে মাইনাস করার জন্য তিনি একটু যাবেন ফাঁকা জায়গা তো একটু আড়াল হতে হবে তাই না আমাদের ছেলেরা হলি দিক ওদিক তাকার পরে দাঁড়িয়ে বললেন ছাঁক করে ট্রেনটা টেনে দিই ছুড়ল তাই না আর আড়াল হওয়ার দরকার হবে না হালিমা তো সাদিয়া বলছে
বেটা তুমি এখানে একটু দাঁড়াও, আমি একটু ইস্তিনজা করে আসি। হালিমা তো সাথে একটু আড়ালে হয়েছে, ওইখান থেকে আমার নবী চলে গেছেন, আমার নবী চলে গেছেন। হালিমা আসার পরে বলছেন, ছেলে কোথায় গেল, খুঁজে তো পাওয়া যায় না, এখন আমি কেমন করে জবাব দিব আমিনাকে আর আব্দুল্লাহ আব্দুল মুতাল্লিবকে, আমি কেমন করে জবাব দিব, এত বড় পেরেশান হলাম, কোথায় গেল, কোন দিকে গেল, কে নিয়ে চলে গেল, কে নিয়ে পালিয়ে গেল, আরে এত সুন্দর চেহারা কার নজর পড়বে না, যদি বলেন সুবহানাল্লাহ সবারই নজর পড়বে। হালিমা বলছে আমাকে হইতে প্রশ্ন করে, বলে হালিমা, হালিমা বলো তুমি একা কেন আসলে, হালিমা আমার বাচ্চাটা কোথায়, হালিমা বলো আমি মা আমিনাকে কেমন করে উত্তরটা দেব, আমার উত্তর দেওয়ার ক্ষমতা নাই। আব্দুল মুতাল্লিব যদি আমাকে জিজ্ঞাসা করে, হালিমা বলো তুমি একা কেন আসলে, আমার দাদু ভাইটা কোথায়, এইরকম কথা যদি বলে আমার উত্তর দেওয়ার মতন ক্ষমতা হবে নাও, কোথায় যেন গেল, কোন দিকে গেল, আমাকে ধরতে হবে, আমাকে খোঁজ লাগাতে হবে। হালিমা বলল আমি কেমন করে ডাক দিব, ওই সময় যেন তিনি বলতে লাগলো, কোথায় আছো আমার সোনার চাঁদ, কোথায় আছো আমার সোনার লাল, তোমার রে না দেখিলে পারে, তোমার রে না দেখিলে পারে, কান্দে আমার পারান, কোথায় আছো আমার সোনার চাঁদ, কোথায় আছো আমার সোনার লাল, গাছপালা করে তোমাকে সজদা, পশু পাখি করে তোমাকে সালাম, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন হালিমা তু সাদিয়া, তিনি বলেছিলেন যখন আমি দেখেছিলাম সুবহানাল্লাহ, যেমন ওই সময় দেখেছিলাম যেন আমাকে, ওই সময় আমি দেখেছিলাম বেটা মোহাম্মদকে, গাছপালা যেন তার সেজদা করে ঝুঁকে যেত, আর পশু পাখিরা তাকে সালাম করেছিল, এটা আমি দেখেছি, জোরে বল। এই জন্য কবি বলছেন, যাই হোক সুবহানাল্লাহ, আপনাদের সম্মুখে আখেরি বক্তা, শেষ বক্তা এসে হাজির হয়ে গেছেন, আপনারা চলে যাবেন না, ইনশাআল্লাহ ইনার মুখ থেকেও কিছু একটু আলোচনা শুনবেন।